হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল WB প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মাটিং প্রশ্ন বিচিত্রা 2024 নবম শ্রেণী তোমাদের যে প্রথম ইউনিট টেস্টের জন্য ইতিহাসের যে 13 নম্বর স্কুল রয়েছে 397 নম্বর পেজে, তো এই প্রশ্নপত্রের MCQ আর SEQ টাইপ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। একের দাগের প্রশ্ন বলছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একেরটা ফ্রান্স ছিল ভারতীয় অর্থনীতি জাদুঘর, কথাটি কে বলেছে? উত্তরে অপশন নাম্বার সি অর্থাৎ অ্যাডাম স্মিথ। আমি যা ইচ্ছা করি তাই আইন, কথাটি বলেছেন কে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, অপশন নাম্বার ডি অর্থাৎ সরস লুইস। নেক্সট প্রশ্ন, চীনেটা ফ্রান্সের কর ব্যবস্থা ক্যাপিটেশন ছিল কি? এটা হবে অপশন নাম্বার বি, উৎপাদন উৎপাদন ভিত্তিক আয়কর। দ্য পার্সিয়ান লেটার্স গ্রন্থের লেখক কে? উত্তর হবে অপশন নাম্বার সি, মন্তেস্কু। 1789 খ্রিস্টাব্দে 5ই অক্টোবর ভার্সাইস অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন কে? অপশন নাম্বার বি, লাফেত। বলছেন রোবেসপিয়ার ছিলেন একজনকে? উত্তর হবে অপশন নাম্বার এ, জেকবির নেতা। বলছে কোড নেপোলিয়নের ধারা সংখ্যাগত? উত্তর হবে অপশন নাম্বার সি, 2287। কনফেডারেশন অফ দ্য রাইন গ্রন্থে রচিত হয় কবে? অপশন নাম্বার ডি, 1806 খ্রিস্টাব্দে। ট্রাফালগার যুদ্ধ পরাজিত হয় কে? উত্তর হবে অপশন নাম্বার বি, ফ্রান্স। জাতিসমূহের যুদ্ধ নামে পরিচিত কে? উত্তর হবে অপশন নাম্বার বি, লিপজিগের যুদ্ধ। পরের প্রশ্ন দেখো, দুই দাগে বলছে দু এক কথায় উত্তর দাও। এক একটা কত সালে পর জাতীয় সভা আহ্বান করা হয়? উত্তর হবে 175 বছর পর, 175 বছর পর। নেক্সট প্রশ্ন, কবে সামন্ত প্রথা বিলুপ হয়? এটা হচ্ছে 1790 খ্রিস্টাব্দ, 1790 খ্রিস্টাব্দে। বলছে 4ই আগস্ট। পরে প্রশ্ন দেখো, তিনটা বলছে নেপোলিয়নের আত্মজীবনী গ্রন্থকে কি বলা হয়? উত্তর দা নেপোলিয়ান লেজেন্ড। আমি এখানে লিখে দিচ্ছি ইংরাজিতে, নেপোলিয়ান তো বাংলা লিখে নিও, এনি PoLENII, নেপোলিয়ান লেজেন্ড, LEGEND, লেজেন্ড। বলছে পোড়ামাটি নীতি কোন দেশ নিয়েছিল? এটা হবে রাশিয়া। পরেরটা বলছে তিনের দাগের স্তম্ভ মিলাতে হবে খস্তম্ভ। একটা হবে সি, অ্যাডাম স্মিথ। এটা হবে দ্য ওয়েলথ অফ নেশন। রুসো, এটা হবে ডি অর্থাৎ সামাজিক চুক্তি। নেপোলিয়ান, এটা হবে কি? বার্লিন ডিক্রি, এটা বি। বাকিটা হচ্ছে বলছে ফিনি দিদো দিদিয়ারও, এটা হবে এ অর্থাৎ বিশ্বকোষ। সি ডি বি এ